হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমাকে একজন ব্যক্তি বললেন, কমেন্ট করে যে এই বিষয়ে যেন আমি কিছু আলোচনা করি। তিনি বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবায় না গিয়ে তিনি হেরা পর্বতের গুহায় গেলেন কেন? তিনি তো কাবায় যেতে পারতেন, কাবার মধ্যেও তো ইবাদত করা যায়, আল্লাহর কাজ করা যায়, তো তিনি হেরা পর্বতের গুহায় কেন গেলেন? তো তিনি হেরা পর্বতের গুহায় কেন গেলেন? কাবাটাও তো একটা স্থান ছিল। তো আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো, সকলে শুনবেন। সেই জিনিসটি আমি যতটুকু বুঝি আমি অতটুকুই বলবো যে কাবার মধ্যে এখানে বিভিন্ন লোকেরা আসবে, এখানে বিভিন্ন ধর্মীয় লোকেরাও আসে, এবং দেখা যায় নবীর দরকার হলো কি, নির্জন দরকার। আর কাবার মধ্যে বিভিন্ন মানুষ আসে, নবীকে বসে থাকতে দেখলে বা আমল কর্ম করতে দেখলে বা সাধনা করতে দেখলে, একজন আশায় বসে থাকবে, নবীজি যখন আমল থেকে বের হয়ে আসবে তখন আমি কিছু কথা জিজ্ঞাসা করব। তখন দেখা যায় তিনি ওখানে যে আমল যে সাধনা তিনি করবেন এখানে করতে পারবেন না। তখন আল্লাহ তাআলার নির্দেশে তিনি হীরা পর্বতের গুহায় গেলেন। হীরা পর্বতের গুহায় কিন্তু মানুষের কোনো ডিস্টার্ব নেই, কেউ এসে এটা সেটা বলবে না, এবং মানুষে জানবে তিনি নির্জনে গিয়েছে, নির্জনে সে আল্লাহর কাজে গিয়েছে, তখন সেখানে কেউ ডিস্টার্ব করতে যাবে না। এ হলো এক। আরেক হলো তিনি সেখানে কি সাধনা করেছেন, বিশেষ করে তিনি ধ্যান সাধনা করেছেন। বেশ কিছুদিন সাধনা করার পর কি হলো, তিনি বেশ কিছুদিন সাধনা করার পরে তখন আল্লাহর কুদরতে তার সিনা পরিষ্কার করা হয়েছে। সিনা পরিষ্কার করার পরে তার কাছে জিব্রাইল নাজিল হয়েছে, এবং জিব্রাইলের মাধ্যমে অনেক কিছু জানাশোনা ছিল, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন, কিন্তু রাসূল না। রাসূল কিন্তু হীরা পর্বতের গুহায় সাধন করতে যাননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন। তবে রাসূল তিনি হবেন আরও পরে, 52 বছরে যখন আল্লাহ দাওয়াত করে মেরাজ করতে নেবেন, যখন তিনি মেরাজে গিয়েছিলেন তখন তার বয়স 50 থেকে 52 বছর হয়েছিল, আর হীরা পর্বতে ঢুকেছেন প্রায় 24 থেকে 25 বছর বয়সে। 14.5 বছর তিনি হীরা পর্বতের গুহায় সাধন করেছিলেন, ধ্যান সাধনা করেছিলেন। এবং কেউ যদি বলে না আমল করতে গিয়েছে ধ্যান সাধনা করতে যাননি, তখন আমি বলবো কোরআনে আল্লাহ সাধনার কথা বলেছে, সূরা ইনসিরাত সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তাহলে সাধনা শব্দটা আল্লাহ বলেছে, কিন্তু আমল বলে কারা? মোল্লা মনসি, যারা তারা এর বেশি বোঝে না, তারা সাধন বললে তারা উল্টা পাল্টা বলে। যাই হোক, এখন সেই নির্জনে যদি না যায়, সে হীরা পর্বতের গুহায় যদি তিনি সাধন করতে না যায়, তাহলে আল্লাহর গুপ্ত বিষয়গুলো তিনি কাবাতে গেলে পাইতেন না বা ওখানে আল্লাহ দিত না, কারণ সেখানে নির্জন নেই, মানুষের ভিড় ছিল। তো তিনি নির্জনে যখন গেলেন এবং নির্জনে গিয়ে যখন সাধনা করলেন, তখন সেই সাধনার মাধ্যমে তিনি নিজেকে পবিত্র করা হলো, দেখা যায় নিজের সিনাকে পবিত্র করা হলো, এবং গোপনে জিব্রাইল এসে তাকে অনেক কথা জানালো। আচ্ছা, এবং আল্লাহর তরফ হইতে গুপ্ত ভেদ তার কাছে প্রকাশ হলো। তো এই জিনিসগুলো পাইতে হলে নির্জনের প্রয়োজন, এই জন্য তিনি নির্জনে সাধনার জগতে গেলেন। তখন তিনি তখন 40 বছর পূর্ণ হলো, তখন কি হলো, তিনি নবুয়াত লাভ করলেন, এবং 52 বছরে আল্লাহ দাওয়াত করলেন, তখন আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তিনি রাসুল টাইটেল পাইলেন। তবে এই কথাটি মনে রাখতে হবে, মুহাম্মদ কিন্তু রাসুল না,
আর রাসূল কিন্তু নবী না, তিনটা তিনটা জিনিস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন এবং রাসূল তিনি কামাই করে নিয়েছেন, নবুয়াত তিনি কামাই করে নিয়েছেন। আর নবী আরও একটি কথা বলবো, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেহ নিয়ে পৃথিবীতে জন্ম হয়েছিলেন, তিনি যদি হেরা পর্বতের সাধনা নাও করতেন তবুও কিন্তু তিনি নবী। তাহলে হেরা পর্বতের গুহায় যদি তিনি সাধনা না করে তবুও যদি তিনি নবী হয়, তাহলে আমি নির্ভয় বলবো তিনি আমাদেরকে এই ইতিহাস রেখে গেলেন যে আমি মুহাম্মদ এই পৃথিবীতে এসেছি, যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানবের শিক্ষা দিতে, মানুষদেরকে সুপথের শিক্ষা দিতে, তো হেদায়তের পথে ডাকতে। যে তিনি যদি সাধনা নাও করতেন তবু তিনি নবী, তো করলেন কেন? আমাদেরকে দেখায় গেলেন যে তোমরা যদি আল্লাহর সাথে হট কানেকশন করতে চাও, আল্লাহর সাথে ওরকম গভীর সম্পর্ক করতে চাও, তাহলে তোমাদের সে হেরা পর্বতের সাধন লাগবে। বাংলাদেশে আমরা জন্ম নিয়েছি, হেরা পর্বত কোথায় পাব? সেই হেরা পর্বত আমাদের মানব দেহের মধ্যে আল্লাহ রেখেছেন। এই হেরা পর্বতটা আমার দেহের মধ্যে আল্লাহ কোথায় রেখেছেন জানি না। একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া এই হীরা পর্বতকে নিজের মধ্য থেকে বের করে তিনি দেখিয়ে দেবে, তুমি এখানে থেকে তুমি সাধন করবে, আর সেই সাধন যদি সাকসেস হয় তখন তোমরা আল্লাহকে লাভ করবে, আল্লাহর গায়েবে এলেমকে লাভ করবে। এই যে 30 পারা কোরআনটি আমরা পড়ি, এই 30 পারার কোরআন কিন্তু গায়েবে এলেম। গায়েবের থেকে যখন এই এলেমগুলো আল্লাহ দিয়েছে তখন কিন্তু কোরআনে আমরা প্রকাশ্যে পেয়েছি, তো প্রকাশ্যে পেয়েছি কিন্তু কোরআন কিন্তু সকলের বোঝার সাধ্য নেই। তাই যার এলমে লাদনী আছে, একটা আয়াত যদি আমি না বুঝি তখন সে এলমে লাদনীর মাধ্যমে সেই ব্যক্তিটা জানতে পারবে যে এই আয়াতের মূল কি। তো যেরকম বোঝে ওরকমই মানুষে মানতেছে, আসলে একটা আয়াতের মধ্যে বহু সাইড বোঝানো হয়েছে। তো আজকের যে আলোচনাটি আমাকে যে ব্যক্তি বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতে না গিয়ে হেরা পর্বতে কেন গেলেন, কেন গেলেন, এই বিষয়ে আলোচনা করার জন্যেই আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম। তবে আজকের এই আলোচনাটি যেই বিষয়ে করা হলো আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে তো আমাদের আরও ভালো ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের অন্য আলোচনা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তবে আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।